সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাদেশে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফার রুহের মাগফিরাতের জন্য আজ বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা হচ্ছে।